বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজ গ্রামবাসীকে রক্ষায় 10 বছরে প্রায় 52,000 তাল গাছের চারা রোপণ করেছেন ঠাকুরগাঁওয়ের খোরশেদ আলী। 70 বয়সেও প্রতিদিন গাছগুলোর পরিচর্যা করেন তিনি। এলাকায় পরিচিতি পেয়েছেন তালগাছ পাগল ডাক্তার নামে। একবিংশ শতাব্দীতে যেখানে নির্বিচারে গাছ ও বন কেটে পরিবেশ দূষণ করা হচ্ছে, সেখানে ব্যতিক্রম ঠাকুরগাঁওয়ের 70 পল্লী চিকিৎসক খোরশেদ আলী। 10 বছরে নিজ এলাকায় প্রায় 52,000 তাল গাছ রোপণ করায় এলাকাবাসীর কাছে তার পরিচয় এখন তালগাছ পাগল ডাক্তার। সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী প্রতিদিন সকালেই নিয়মমাফিক রোপণ করা তালগাছের পরিচর্যা করেন তিনি। একটানা দুপুর পর্যন্ত চলে গাছ পরিচর্যা। বজ্রপাত প্রবণ এলাকায় তার এই তালগাছ রোপণে খুশি এলাকাবাসী। ছোঁয়া ছোট যাইতেছে স্কুলের, বজ্রপাত না যেন পড়ে, এই জন্য রক্ষা হবে আর কি, এই জন্য কাজটা করাটা ভালো। অনেকগুলা তালগাছ লাগাইছে এবং লাগাইতেছে, এগুলা ভবিষ্যৎ আমাদের প্রজন্মের জন্য অনেক উপকারে আসবে। আমরা স্কুলে যাওয়া আসার সময় দেখি খোরশেদ দাদু তাল গাছের যত্ন নিচ্ছে, প্রতিদিন তাল গাছে পরিচর্যা করতেছে। আগে ফল গাছের চারা রোপণ করলেও তা গরু ছাগল খেয়ে ফেলত, সেজন্য 2013 সাল থেকে তাল গাছ রোপণ শুরু করে খোরশেদ আলী। পরিবেশে অক্সিজেনের চাহিদা মেটানোর পাশাপাশি বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে গ্রামবাসীকে রক্ষায় তার এই উদ্যোগ। চিন্তা করছি এই গাছগুলো যদি লাগাই তাহলে আমরা অনেক উপকার পাবো, অক্সিজেন পাবো, ফল পাবো এবং বিজলি থেকে রক্ষা পাবো। এই নিয়ে গবেষণা করতে 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 আমি আজ পর্যন্ত 52,000 বীজ রোপণ করেছি। গাছ রোপণের জন্য নিজের 5 বিঘা আবাদী জমিও বিক্রি করেছেন খোরশেদ আলী। তার রোপণ করা গাছ রক্ষণাবেক্ষণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি অন্যান্য সবাইকে আমরা সম্পর্কে বলে বিষয়টি সময় বলেছি যেন ওনার যে রোপণকৃত তাল গাছের চারাগুলো রয়েছে সেগুলো স্থানীয় লোকজন যেন দেখভাল সবাই করেন। বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে 320 জনের মৃত্যু হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।